मीडिया के ढुकते देयनी बोले अभियोग उठेछिल। तो मीडियार अनुपस्थितिते किभाबे भोट होयेछे सेटा सहजेई अनुमेय, সেইজন্য এরকম মার্জিন হচ্ছে। 24 সালে আমরা পুরো রিকভার করে নেব। বৈষয়িকভাবে ফলাফলটা নিয়ে কি বলবো, বালিগঞ্জে দেখুন আমরা ধর্তব্যের মধ্যে আসি না, কারণ গতবারও আমরা মাত্র 31,000 ভোট পেয়েছিলাম বালিগঞ্জে 42% এর সো কলড সংখ্যালঘু ভোট। তো সেখানে স্বাভাবিকভাবে আমাদের স্টেক নেই, এবং যে সমস্ত জায়গায় হিন্দু ভোট বেশি বা হিন্দু ভোটার আছে সেখানে কোন কোন জায়গায় 5% 6% করে ভোট পড়েছে। তারা অতএব আমাদের যারা ভোটার তারা বাই ইলেকশনে ভোট দিতে নামেনি, আগামী দিন হয়তো নামবে। সিপিএম বা কংগ্রেসের যে হঠাৎ করে ভোট পাওয়া সেটা আপনারা বালিগঞ্জে দুটি ওয়ার্ডে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে কিছুটা সরছে। তো সংখ্যালঘু ভোট সরলে পরে সেটা তৃণমূল কংগ্রেস থেকে সরলে পরে বাম আর কংগ্রেসেই যাবে, বিজেপিতে আসবে না, এটাই স্বাভাবিক। তো স্বাভাবিকভাবে সেখানেই যাচ্ছে। কিন্তু এত পার্সেন্টেজে কমলো আপনাদের ভোট, যেখানে আপনারা 20%-এর কাছাকাছি ভোট ছিল বালিগঞ্জে আপনাদের এবং দ্বিতীয় পজিশনে ছিলেন, সেখান থেকে এত শতাংশ কমে যাওয়া সেটা কি শুধুই হিন্দু ভোট না পড়া, নাকি বালিগঞ্জে সাংগঠনিক কোনো দুর্বলতাও আপনাদের রয়েছে? দেখুন সাংগঠনিক দুর্বলতা আমি আগেও বলেছি, এগুলো গালভরা শব্দ। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে সেই সময়কার যদি ছবি আপনাদের মিডিয়া হাউসের কাছে থেকে থাকে বের করে দেখবেন, সিপিএমের টেন্টে যতজন লোক বসেছিল তার 1/3 লোকও তৃণমূলের টেন্টে বসে থাকতো না, তবু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। তাহলে কিভাবে এলো? তাহলে সিপিএম তো তখন সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী ছিল। সিপিএমে তখন জোনাল কমিটি, লোকাল কমিটি, আরও কত ধরনের কমিটি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে কিনা তাও দেখার জন্য কমিটি ছিল, তবুও সিপিএম তখন হেরেছে। তো স্বাভাবিকভাবে ভোট সবসময় সংগঠন অবশ্যই বড় কথা, কিন্তু সংগঠনের উপরেই যে ভোট হয় এই কথাও সত্যি নয়। বালিগঞ্জে 42%-এর কাছাকাছি হচ্ছে সংখ্যালঘু ভোট, সেখানে আমরা 31,000-এর আশেপাশে মানে 34,000-এর মতো ভোট পেয়েছিলাম আমরা গতবার ইলেকশনে বিজেপির একটা বিরাট হাওয়া ছিল, সেখানে 30-34,000 ভোট পাওয়া মানে বুঝতেই পারছেন সেখানে আমাদের স্টেক কী আছে। তো সেখানে খুব একটা স্টেক নেই, আর হিন্দু এলাকা সেখানে পশ এলাকা বা বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, তারা স্বাভাবিকভাবে ভোট দিতে নামেননি বাই ইলেকশনে, সেই জন্য আমাদের এই বালিগঞ্জেই ফলাফল হয়েছে। বাবুল সুপ্রিয়র ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে গতবারের থেকে প্রচুর মার্জিন কমে যাচ্ছে, মানে হিউজ মার্জিন কমেছে, কি মনে হয় সংখ্যালঘুরা কি বাবুল সুপ্রিয়কে প্রত্যাখ্যান করেছে? দেখুন সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস থেকে এই মুহূর্তে ধীরে ধীরে কমছে এবং আগামী দিনে আরও কমবে বলে আমার মনে হয়। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।